ওয়াক অফ প্রপার্টি, দেবত্বর সম্পত্তি, খাস জমি, নদী, চর, কোনটা বাদ দিয়েছে, জঙ্গল, সবই দখল করে ফেলেছে। আর যখন দখল হয় কেউ না কেউ তো অভিযোগ করে, কেউ অভিযোগ করে যার জিনিস দখল হয়, কেউ অভিযোগ করে যে প্রকৃতি প্রেমী, আর কিছু মানুষ অভিযোগ করে সেটা ভাগ না পেয়ে মুচিসের মধ্যে জায়গা না পেয়ে সে তখন নেতার কাছে জানায়। বিজেপি তো কোনো কথা বললেই তার মধ্যে ধর্ম চলে আসে। আপনারা গিয়ে এটা ফিরাদ হাকিমকে জিজ্ঞাসা করতে পারেন যে কেন আপনি এ ধরনের বক্তব্য রাখলেন, আপনি এতদিন ধরে ফিরাদ হাকিমের সঙ্গে সাংবাদিকতা করছেন, বহু প্রশ্ন করেছেন, ওনাকে গিয়ে প্রশ্ন করুন না যে আমি তো ইসলামে জন্মগ্রহণ করিনি, আপনার পরিবারে আমার মতো দুর্ভাগার জন্য আপনি কি চিন্তা করছেন, ওনাকে প্রশ্ন করুন, আমাদের করছেন কেন। এত জায়গায় দখল হচ্ছে, তার কাছেও তো খবর যাচ্ছে, সব খবর রাখা সম্ভব নাকি কোনো মন্ত্রীকে? ঠিকই তো বলেছে, সব কথায় সমালোচনা করা ঠিক নয়। কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র দখল হচ্ছে, ওয়াক অফ প্রপার্টি, দেবত্বর সম্পত্তি, খাস জমি, নদী, চর, কোনটা বাদ দিয়েছে, জঙ্গল, সবই দখল করে ফেলেছে। আর যখন দখল হয় কেউ না কেউ তো অভিযোগ করে, কেউ অভিযোগ করে যার জিনিস দখল হয়, কেউ অভিযোগ করে যে প্রকৃতি প্রেমী, আর কিছু মানুষ অভিযোগ করে সেটা ভাগ না পেয়ে মুচিসের মধ্যে জায়গা না পেয়ে সে তখন নেতার কাছে জানায়। এত জিনিস মাথার মধ্যে রাখতে হয়, চার্চের ব্যাপারটা ভুলে গেছে শুনিনি, এত বিষয়ের মধ্যে কি করে একটা মানুষের রাখা যাবে? আমরা জয়ন্ত সিংহে বাঘা যদি বানাতে দেব না, আমরা বিপ্লবী দেশপ্রেমী জয়ন্ত সিং একটা এমন হচ্ছে, জয়ন্ত সিং সকাল থেকে ওসবের মধ্যে আমরা নেই। ও তৃণমূলের ব্যাপার, ওখানে সবাই তৃণমূল, ও জয়ন্ত সিংও যা, ওখানকার অন্য নেতারাও তাই, সব এখন জয়ন্ত সিংকে কেউ চেনে না বলছে, এসব গল্পের মধ্যে বিজেপির নেই। আমাদের কর্মীরা দিকে দিকে আক্রান্ত হচ্ছে, ঘর ছাড়া হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, পঞ্চায়েতের প্রধান আক্রমণ করা হচ্ছে, বিজেপি জেতা পঞ্চায়েতের অফিসগুলো তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। এগুলো দেখান আপনারা, দয়া করে দেখান, হাত জোর করে সংবাদ মাধ্যমের কাছে বলছে একটু যান, দখলের গল্প বলার আগে ফণিতে যান, ননি ফণি আছে আপনার বাইপাসের ওপরে, মল পাইয়া করতে যান তো, সুন্দর মল, ওইখানে গিয়ে আমার স্যাটেলাইট পিকচার দেখুন কতগুলো পুকুর বুঝিয়েছে। কেউ কোনো ভয় পাচ্ছে না, কেউ বলে যে আপনাকে ভয় পেয়েছে, মদন মিত্রকে চমকে দেবেন আপনি, এত সহজ হলো? সৌগত রায়ের বয়স এখন মানে আমার যা বায়োলজিক্যাল এজ প্রায় সেই তার কাছাকাছি পলিটিক্যাল এজ, ভয় পেয়ে যাবে, এত ছোট প্লেয়ার নাকি? ভয়ের গল্প অন্য জায়গায় বলবেন, মরণদা ভালো আছে, আনন্দে আছে, এখন দেখেও ভালো লাগছে, চেহারাটা একটু আগের থেকে ভালো হয়েছে, পাঞ্জাবির রংটাও একটু অন্যরকম হয়েছে, নতুন কোনো গান লিখুন উনি। সব সমীপ বাবু, লোকসভা ভোটের ফল আপনারা যে বিশ্লেষণ করেছিল আগে দেখা গিয়েছিল যে পুরো এলাকাগুলি, আজ যে পুরসভা এলাকা তাতে বিজেপির একটা লোকসভা একটা আধিপত্য দেখা যাচ্ছিল ভোটে, সেই যে পুরো এলাকাগুলি তার মধ্যে আজকে যে রায়গঞ্জ বা এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়, পুরো এলাকাই হোক আর পঞ্চায়েত এলাকাই হোক, বাগদায় এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি এই ব্যবধানে হারতে পারে না। আজকে জেতার আনন্দ করে নিন, আজকে পতাকা টাকা যা আছে ফাটি টাটি নিন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে দ্রুত বদল হবে, অবস্থা বদলাবে, মানুষ রুখে দাঁড়াবে, মানুষ গণ অবরোধ তৈরি করবে, এভাবে নির্বাচন হয় না। ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপর যদি এভাবে আক্রমণ করা হয় সেটাকে আমরা প্রতিহত করতে পারিনি, কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারিনি। বোমা গুলির বিরুদ্ধে এক সংঘবদ্ধভাবে আজকে যেভাবে সন্ত্রাস চলল এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কেন্দ্রীয় বাহিনীর কে যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও, সেক্ষেত্রে এটা হয়েছে, এর থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, এর থেকেও খারাপ দিন আমরা দেখেছি। উপনির্বাচনে সাধারণত
জয়ী হয় পশ্চিমবঙ্গের শাসক দলই, এটি পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন। কিন্তু যে মার্জিনে আমাদের পরাজয় হচ্ছে বাগদার মতো আসনে, বিশেষ করে রানাঘাটে, এটা আমাদের প্রত্যাশিত ছিল যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের হিসাবে এটাই ছিল। তাতে একটু বেশি মার্জিন দেখে মনে হচ্ছে। কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে, দল বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে। বিজেপি ওই অবস্থা থেকে রুখে ঘুরে দাঁড়ালে অর্গানাইজেশনের ক্ষয় বলবো না, আমরা যে প্রোটেকশনটা দেবার প্রয়োজন ছিল বা যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে লড়ার কথা ছিল সেটা আমরা কোথাও করতে পারি। মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে, আর এটাও ঠিক, এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে, অন্তত বাগদা এবং রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট। এটা জনমানসের প্রকৃত প্রতিফলন নয়, একটু অপেক্ষা করুন, এই অবস্থা বদলাবে। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল আশা নিয়েই মাঠে নামে, কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে সে তো নির্বাচনের দিন আপনারা, আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন। মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএস এর ধাওয়া করছে, সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছেন। আমাদের জেলা সভাপতি, আমাদের প্রার্থী, তারা ধর্নায় বসেছেন, তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে। 31 নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি, 12, 13, 14 কিভাবে ভোট হয়েছে? দেখুন, এটা পরাজিতের আর্তনাদ নয়, আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসিনি। এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি, নাচতে না পারলে উঠুন ব্যাগে, আমরা পুরোটাই সন্ত্রাসের উপরে চাপিয়ে দেবো, আমাদের ভুল ত্রুটি, আমাদের ভ্রান্তি, আমাদের বিচ্যুতি, সেটা আমাদের, সেটা আমরা ঠিক করব। 242টা আসনে লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা 2টো আসন পেয়েছিলাম। অটল বিহারী বাজপেয়ী 2,50,000 বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মাধবরাও সিন্ধিয়ার কাছে। আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো, কিন্তু সেই জায়গা থেকে আজকে পার্টি এই যে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করছে। সুতরাং জনসমর্থন আমাদের আছে, জনভিত্তি আমাদের খর্ব হয়নি, কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মানে আজকের সাম্প্রতিক কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানিয়ে উঠতে পারিনি।